شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. شماني تباي پوسنو کرے چین مجھب مانا کی فروز نکی واجب সম্মানিত ভাই, আমাদের প্রথমে জানতে হবে মাজহাব মানে কি। যদি মাজহাব মানে একতা ধরা হয়, যে মাজহাব অর্থ হচ্ছে ধর্ম, যেমন এই মুফতি কেফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলী বলছেন যে তোমারা মাজহাব কিয়া হায়, আর উত্তরে বলছেন আমারা মাজহাব ইসলাম হায়। মানে মাজহাব মানে যদি ধর্ম হয় তাহলে এই মাজহাব মানা ফরজ। মাজহাব আমাদের ধর্ম, জীবন ব্যবস্থা ইসলাম, আর ইসলামকে ফলো করা সবার উপরে ফরজ। দ্বিতীয়ত আরেকটা মত হচ্ছে মাজহাব মানে হচ্ছে মত। কুরআন এবং হাদিস অনুযায়ী আলিমদের মতামতকে গ্রহণ করা, অথবা উনি এই ইমাম এই বিষয়ে এই মত দিয়েছেন, এটা তো উনার মাজহাব, উনি মত দিয়েছেন, তো এই মতামতকে গ্রহণ করা আমাদের উপর ফরজ নয়। আমাদের উপরে ফরজ হচ্ছে কুরআন হাদিসকে ফলো করা। আর কুরআন হাদিসকে ফলো করতে গিয়ে আমরা যে কুরআন হাদিসের কথাগুলো আমরা যেগুলো বুঝি না, অথবা এর ব্যাখ্যাগুলো আমাদের বোধগম্য হয় না, সেজন্য আমাদের ভালো আলিমের দ্বারস্থ হতে হয়। ওনারা এর বুঝের আলোকে ওনারা যে মাসলা মাসাইল বের করে দেন, এটা মাজহাব। তো এই মাজহাবের বিষয়ে ইখতলাফ করা যায়, দলিল আলোকে ইখতলাফ করার সুযোগ আছে। তো আমাদের সমাজে যেভাবে এটা মানা হানাফি মাজহাব মানতেই হবে, ভুল হোক শুদ্ধ হোক যে কোনো মাজহাবের একটা মাজহাব মানতেই হবে এভাবে ফরজ করে দিচ্ছে, এটা সঠিক নয়। মাজহাবের একটা দলিল হচ্ছে ওনার যে দলিল দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের ব্যাখ্যায় বলা হয়েছে যে উলিল আমর হচ্ছে ইসলামী সরকার। ইসলামী সরকার প্রধান হচ্ছে উলিল আমর, দ্বিতীয়ত আলিমুল আমর আর উলিল আমর। এই উলিল আমরের মানতে গিয়ে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন উলিল আমর হচ্ছে আলেমরা উলিল আমর, মাসলাগত দিক দিয়ে আলেমরা উলিল আমর। এক এক আলেম এক এক মাসালা দেন, সেক্ষেত্রে যখন ইখতলাফ দেখা দিবে তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে যেতে হবে, যদি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকেন। তাহলে মাজহাবের কোনো ইমামের কথাটা ফরজ নয়। কোন ইমামের কথাকে আমরা সাথে প্রত্যাখ্যান করে নিচ্ছি, যে আমরা ইমামের কথাটাকে অন্ধভাবে মানার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ এই কথাটা বলছেন যে যখন ইখতিলাফ দেখা দিবে, মত পার্থক্য দেখা দিবে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে ফিরে আসো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যা জানি না, যে আমাদের সবাই যে সব কিছু জানবে এমন নয়। ফাস আলু আহলা দিকরিং কু তোমরা তালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই জানাটা কিন্তু উনার কথা মানা হচ্ছে না। উনি কুরআন এবং সুন্নার আলোকে, কুরআন এবং সুন্নার আলোকেই উনি মাস্টার বলে দিবেন, যে কোনো সমস্যার সমাধান দিবেন, সেক্ষেত্রে আপনার কুরআন হাদিসই মানা হচ্ছে। তো আমাদের সমাজে যে প্রচলিত আছে যে মাজহাব মানা এভাবে ফরজ ডালাওভাবে, এভাবে বলাটা সঠিক নয়। ফরজ হতে হলে তো দলিল থাকতে হবে, এই কথাটা এইভাবে সঠিক নয়। আমাদের ফরজ হচ্ছে কোরআন এবং সুন্নাকে ফলো করা, রাসূলের আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা হচ্ছে ফরজ। মাজহাব হচ্ছে মাধ্যম, কোনো ইমামের মত হচ্ছে মাধ্যম, কোনো আলিমের মত হচ্ছে মাধ্যম, এই মাধ্যমটা ফরজ নয়। তিনি যদি কোরআন সুন্নাহ আলোকে কোনো মাসালা দেন আমরা মানতে বাধ্য, কিন্তু এভাবে কিন্তু ফরজ বলা যায় না।